ভারত জোড়ো যাত্রার পর বাদ পড়ছে ত্রিমূর্তি, রাজস্থানত কপাল ফুলিব পারে পাইলটর, যবনিকা পড়ব নাকি অশোক গেহলত যুগর, এইবার পাইলট মুখ্যমন্ত্রী হওয়ার পথ প্রশস্ত, রাজস্থানত রাজনৈতিক পথ পরিবর্তনের সম্ভাবনা। পাইলট গোটর বিধায়কসহ তেওঁলোকৰ সমর্থকসকলে আশা করেছে রাহুল গান্ধীয়ে ভারতজোড়ো যাত্রার অংশ হিসাবে মধ্যপ্রদেশের পর আহি রাজস্থানত ভরি দিয়ারে সচিন পাইলট মুখ্যমন্ত্রী হওয়ার পথ প্রশস্ত হব। গেহলট গোটে রাহুল গান্ধীর ভারতজোড়ো যাত্রা জয়পুরলৈ সলনি করবলে চেষ্টা করে আছিল, কিন্তু এই যাত্রার পথ পাইলটর সমর্থক থাকা স্থানলৈ পরিবর্তন করা হয়েছে। ঝালওয়ার কোটা, বুন্দি, সবাই, মাধোপুর, দৌসা আর আলবার হয়েছে গুজ্জর আধিপত্য থাকা বেল্ট, সে এলাকার পাইলটর সমর্থকর সংখ্যা অসংখ্য। রাহুল গান্ধী রাজস্থান পয়ার আগতেই পাইলট শিবির অধিক শক্তিশালী হয়ে পড়ছে। রাহুল গান্ধীর ভ্রমণের গ্রহণ করা রাজ্যিক পর্যায়ের সমন্বয় সমিতির পর গেহলটর ত্রিমূর্তিক বাদ দিয়া হয়েছে। শান্তি ধারিওয়াল, মহেশ যোশী আর ধর্মেন্দ্র রাথোরক বাদ দিয়া হয়েছে যাত্রার পর। এই তিনিওজন নেতাই পরিবর্তনের কথা কই আহিছে। রাজেন্দ্র গুধাই বহুবার কইছে যে দলের হাইকমান্ডে এজনের পেছত এজনক বিধায়কর সঙ্গে কথা পাতিব লাগে। রাহুল গান্ধী যাত্রার আগতে অজয় মাকেনেও রাজস্থানের ভারপ্রাপ্ত পদর পর পদত্যাগ করেছিল। উল্লেখ্য যে রাহুল গান্ধীর ভারতজোড়ো যাত্রা 3 ডিসেম্বর মধ্যপ্রদেশের পর রাজস্থানের ঝালাওয়ার জেলায় প্রবেশ করব। ন্যাশনাল ডেস্ক, দ্য নিউজ প্লাস।